হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, আজ আবার ঘুরতে ঘুরতে দাদার ব্লাউজের দোকানে চলে এসেছি, কারণ মানে মার্কেটে গেলেই আমার যদি কিছু নিতে ইচ্ছে করে তো প্রথমে ফার্স্ট চয়েস মনে হয় একটা ব্লাউজ কিনি, কারণ এখানে মানে এত স্টাইলিস্ট ব্লাউজ একদম অল্প বাজেটের মধ্যে পাওয়া যায়। আমি অন্য কোথাও দেখেছি কিন্তু মানে এরকম রেঞ্জের মধ্যে এত সুন্দর ব্লাউজ কোথাও পাওয়া যায় না। তো আমি মার্কেটে গেলেই আগে যদি ও বলে যে কি নেবে আজকে চলো, তো আগে নাইটি নেওয়া হতো, শাড়ি নেওয়া হতো, নিতাম। কিন্তু এখন না, এই মানে নতুন নতুন এরকম ডিজাইনের ব্লাউজ দেখে আমার খুব ভালো লাগে, মনে হয় যে সবকটা ডিজাইন একটা করে আমার আলমারিতে থাক, তো ভালো লাগে নিতে। আর এখন যে স্টাইলগুলো উঠেছে, মানে শাড়ি যেমনই হোক, অবশ্যই এক একজনের কাছে এক এক রকম স্টাইল জিনিসটা, যে যেভাবে ক্যারি করতে পছন্দ করো। তো আমার কাছে শাড়ি যেমনই হোক, ব্লাউজটা যদি ঠিকঠাক হয় তো দারুণ একটা লুকস আসে। ওই জন্য আমি সব ধরনের ব্লাউজ ঘরে রাখার চেষ্টা করি। তো দাদার দোকানে গেলে বেশ মানে ইউনিক ইউনিক ধরনের গেলে আমাকে দেখায় যে দেখো এটা এসছে, এটা এসছে, আর সবই বেশ আমার পছন্দের মতো। আর আমিও কিছু মানে অর্ডার করি নতুন নতুন, যে দাদা এগুলো এনে দেবে। তো এদিন আগের দিন গেছিলাম, তোমরা দেখেছো, গিয়ে অনেক ব্লাউজ অর্ডার করেছি আমি। করে আমি এদিন মানে তোমার 8টা কি 11টা, টোটাল 11টা ব্লাউজ নিয়েছিলাম। তো কটনের মধ্যে নিয়েছি, মানে তাও একটু হেভি কাজের মধ্যে নিয়েছি। এই যে দেখছো এখানে, প্রায় সবগুলোই আমার মোটামুটি নেওয়া হয়েছে। এই যে সাদা কালোর মধ্যে মানে অনেকগুলোই নেওয়া হয়েছে। মানে বাজারে যাওয়া হয় সন্ধ্যের দিকে, আর এই বাজারটা মানে 8টা থেকে বন্ধ হয়ে যায়, আর আমি 7:30-7টার মধ্যে যাই, দোকানটা ফাঁকা থাকে, আর মানে বেছে নিতে খুবই সুবিধা হয়। দিনের বেলা তো প্রচণ্ড ভিড় হয়, বাজার দিন গেছিলাম তো চান্স পাওয়া যায় না। তো তোমরা যারা যারা যেতে চাও আর এই ব্লাউজগুলো যাদের পছন্দ, তারা কিন্তু এখান থেকে নিতে পারো, খুবই ভালো। মানে আমি মানে একদম ছোট থেকে বলতে পারো যে ক্লাস 9 থেকে যখন আমাদের শাড়ি পরা শুরু হয় তো স্কুলে যেতাম, তো ওই দাদার কাছ থেকেই সব শাড়ি সায়া ব্লাউজগুলো, শাড়ি পাওয়া যায় না এখানে, মানে সায়া ব্লাউজ সব নেওয়া হতো এখান থেকে। তো তারপর থেকে, বিয়ের পর থেকে এখান থেকেই আমি নিই। তো অন্য কোথার থেকে নিলে মানে মনের মতো হয় না, আসলে প্রথম থেকে এখানে নেওয়া তো, আর মানে খুবই পছন্দসই রুচিসম্মত জিনিস এখানে পাওয়া যায়, তো ভালো লাগে। কলকাতা থেকেই নিয়ে আসে দাদা, কিন্তু মানে পছন্দসই জিনিসগুলোই আনে, আর সব ধরনেরই পাওয়া যায়। তো খুবই ভালো লাগলো এদিন গিয়ে, আর মানে সবে এনেছে মালগুলো, বলছে সবে এনেছি আমি, বান্ডিলগুলো এখনও ওপেনও করা হয়নি। তো আমি নিচে থেকে দেখছিলাম প্রিন্টগুলো দেখে দেখে বলছিলাম যে আমাকে ওটা দাও, ওটা দাও। ওই যে সাইডে দেখতে পাচ্ছো, প্রায় অতগুলো, টোটাল 11টা ব্লাউজ নেওয়া হয়েছে আমার। আর আগের দিন নিয়েছিলাম 5টা, মানে প্রায় 20টা ব্লাউজ আমার পুজোর আগেই হয়ে গেছে। তো আমি বলছি যে এতগুলো ব্লাউজ নেওয়া হলো, এবার শাড়ি এর মধ্যে কিনতে হবে। শাড়ি তো প্রচুর রয়েছে, আমি ব্লাউজগুলো থাক অল্টারনেট করে করে শাড়ির সঙ্গে ম্যাচিং করে করে ঘুরিয়ে ফিরিয়ে পরবো। তো তোমরা দেখতে পাবে কেমন লাগে, অবশ্যই কমেন্টে জানিও। আর তো সেদিন শিব পুজো উপলক্ষে একটা শাড়ি আনতে গেছিলাম, তো শাড়ি না কিনেই তো আমি আগে ব্লাউজের দোকানে ঢুকেছি, ঢুকে আমার আগে ব্লাউজ পছন্দ হয়ে গেছে, তারপরে এসে দেখি শাড়ির দোকান সব বন্ধ, 1:30 বেজে গেছে, তারপরে শাড়ি নেওয়া হলো না, ব্লাউজগুলোই নিয়ে এলাম। এই যে এই দুটো নিয়েছি দেখো, ভেলভেট আর রানীর মধ্যে নতুন বেরিয়েছে ভেলভেটের, আর এগুলো ওই যে সাদা কালোর মধ্যে কটন, আর আমার হাতে দেখতে পাচ্ছ এই ব্লাউজটাও একটু কটনের মধ্যে, কিন্তু কালারটা এত সুন্দর কালার ছিল, খুবই পছন্দ হলো। আর এই যে বাটিকের একটা, তারপরে গ্রিন কালার, এগুলো সবই কটনের মধ্যে। আর এই যে বান্দি প্রিন্টের মধ্যে, এগুলো আমার খুবই ভালো লাগে। বেগুনি কালারের আমার একটা আছে, এর অনেক আগে কেনা হয়েছে, কিন্তু ওটা আমি অনেক খুঁজেছি, কাস্টমারের থেকে শুরু করে সব জায়গা বলছে এগুলো পাওয়া যায় না, এখন পাওয়া যায় না। তো দাদাকে বলে বলে আমি অর্ডার করিয়েছিলাম, তো আমি মানে সেদিন কটা নিয়েছি, বান্দি প্রিন্টেরই আমি 4টে নিয়েছিলাম, হলুদ, লাল, পার্পেল আর একটা কচি কলা পাতা সবুজ, সবুজ কালারটা নিয়েছিলাম। মানে এত, আর এই যে দাদা আমার সঙ্গে যে এত মজা করে, আমি দাদাকে বলছিলাম দাদা একটু হাই বলে দাও, তো দাদা হাই বলছিল আর বলছিল এসো সবাই আমার দোকানে। তো এটা যে বলছিল আমাকে একবার বলে দাও যে আমার দোকানটা কোথায়। তো তোমরা যারা যারা নিতে চাও, এটা হচ্ছে দাদার দোকানটা হচ্ছে বগুলাতে, স্টেশন থেকে নেমে 5 মিনিট হাঁটা রাস্তা। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, টাটা, বাই বাই।